আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা পাওয়ারপয়েন্টের ফুল কোর্সের আরও একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব প্যারাগ্রাফ গ্রুপে যতগুলো টুলস রয়েছে সবগুলো টুলসের। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে নিব, আপনারা মাউসটি এই টুলসগুলোর উপরে রেখে রেখে প্রত্যেকটা টুলসের নাম শিখে নেবেন কোনটাকে কী বলে। তো এখানে আমি তিনটি টেক্সট বক্স রেখেছি, একটাতে রেখেছি আমার হেডলাইন হিসেবে, আর একটাতে কিছু কথা লিখেছি, আর একটা প্যারাগ্রাফ হিসেবে রেখেছি, যেগুলো দিয়ে আমরা আজকের এই টুলসগুলোর ব্যবহার শিখব। এই টুলসগুলোর ব্যবহার করার পূর্বে প্রধান শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি টেক্সট এখানে সিলেক্ট করে নিলাম, আর ফার্স্টলি এখান থেকে আমি আপনাদের আগে নিচ থেকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। আমার টেক্সট বক্সে টেক্সটটা কোন অ্যালাইনমেন্টে থাকবে, লেফট সাইডে থাকবে নাকি সেন্টারে থাকবে। সেন্টার দিলে সেন্টারে চলে যাবে, আর রাইট দিলে রাইটে চলে যাবে, আর যদি আমি জাস্টিফাই দিই তাহলে জাস্টিফাই হবে। জাস্টিফাই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই টেক্সট বক্সটা থেকে দেখাচ্ছি। তো এখানে আপনারা চারটা পাঁচটা লাইন দেখতে পাচ্ছেন যেগুলো অসম্পূর্ণ, এই ডান পাশটাতে পরে আর একটু স্পেস খালি রয়েছে, আর ইটসেলফের পরে খালি নেই, অ্যান্ডের পরে একটু খালি রয়েছে, অলের পরে একটু খালি রয়েছে। তো এটা দেখতে একটু মাধুর্য দেখা যাচ্ছে না। তো মাধুর্য দেখার জন্য আমরা ট্যাগ বক্সটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্টিফাই বাটনে ক্লিক করবো, তাহলে আমাদের ডান পাশ এবং বাম পাশ প্রত্যেকটা সেন্টেন্স সমান আকারে বরাট হয়ে যাবে। তো এটাকে আমরা জাস্টিফাই বলে থাকি। তো এই অ্যালাইনমেন্ট থেকে আমরা শিখলাম লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই, অ্যান্ড দেন এইখানে একটা অপশন রয়েছে কলাম। তো কলাম অপশনটা যখন আমি সিলেক্ট করবো তখন থ্রি কলাম সিলেক্ট করে দিলাম, এখানে তিনটা কলাম তৈরি হয়ে গেছে। তো যদি আপনাদের কলামগুলোর মধ্যে এই স্পেসটা, এই ফাঁকা জায়গাটা না থাকে, তাহলে আপনারা এই কলামের যে ড্রপডাউন আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর কলাম সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে স্পেসিং কথাটা এখানে আমি 1 ইঞ্চি রেখেছি, তো আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেখবেন, আপনাদের 0 থাকতে পারে, একটু বাড়িয়ে দেবেন, তাহলে কলামগুলো স্পষ্ট হয়ে যাবে, এরকম করে স্পষ্ট দেখা যাবে। তো এই ছিল আমার নিচের অপশন থেকে কাজ। এবার আমরা উপরের অপশনগুলো দেখব। উপরের অপশনগুলো দেখার জন্য আমরা প্রথমত সিলেক্ট করব দ্বিতীয় টেক্সট বক্সটাকে। দ্বিতীয় টেক্সট বক্সটা আমি এখানে কিছু কথা লিখে রেখেছি, দেয়ার আর সাম ট্যাব নেম, হোম, ইনসার্ট, ডিজাইন। তো আমরা যদি লিস্ট আকারে তৈরি করি তখন আমরা এই বুলেটটা ব্যবহার করে থাকি অথবা নাম্বারিং ব্যবহার করে থাকি। তো বুলেট কথার অর্থ হচ্ছে কোনো সিম্বল থাকবে, যেই সিম্বল দিয়ে আমরা লিস্ট প্রকাশ করব। তো বুলেটটা কখন ব্যবহার করি, বুলেটটা ব্যবহার করি অনির্দিষ্ট কোনো লিস্ট যদি থাকে তখন আমরা বুলেটটা ব্যবহার করি, কোনো স্পেসিফাইড লিস্ট নয় যে এখানে এক প্রকার বা দুই প্রকার, আমরা সফটওয়্যারের টাইপ পড়ছি কত প্রকার সফটওয়্যার, 1 বা 2, যদি এরকম কোনো নির্দিষ্ট বা স্পেসিফাইড না থাকে তখন আমরা বুলেটটা ব্যবহার করি। তো এখান থেকে আমরা যে কোনো একটা অপশন, এগুলো হচ্ছে রিসেন্টলি ইউজ করা অপশন, আপনারা যদি এগুলো না থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করেননি। তো রিসেন্ট অপশন থেকে আমরা এটা চুজ করে নিলাম। যদি আমাদের এই অপশনটা বক্সটা ভালো না লাগে তাহলে আমরা আবার আইকনে ক্লিক করব, ক্লিক করে বুলেটের নাম্বারে যাব, বুলেটের নাম্বার থেকে আমরা এখান থেকে বুলেটসের কালার চুজ করতে পারবো, ব্ল্যাক করে দিলাম। এবং যদি আমরা পিকচার নিতে চাই তাহলে পিকচার এখান থেকে চুজ করবো, আপনাদের নেট কানেকশন থাকলে ইনক্লুড কন্টেন্ট ফ্রম office.com। তো আমি এখানে লিখলাম, সার্চ করলাম পেন, ওকে, তাহলে এখান থেকে পেন চলে আসছে। তো আমাদের আইকন অনুযায়ী যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সার্চ করে দিব, সার্চ করে দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি পেন ব্যবহার করছি, পেনটা চলে আসছে। তো আবার আমি যাব, এই যে আমরা রিসেন্টলি এটা ব্যবহার করছি তাই এখানে এটা চলে আসছে, অ্যান্ড দেন বুলেটের নাম্বারিং। তো এইখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ একটা অপশন রয়েছে। তো এইখানে আমরা জাস্ট ফন্টের নামটা চেঞ্জ করে করে কিন্তু এগুলো নিতে পারি। তো সাধারণত বেশি ব্যবহার করা হয়, একবারে নিচে চলে যাবেন, উইংডিংস 2, এখানে আপনারা সিম্বলগুলো বেশি পাবেন, 1, 2, 3, উইংডিংস 1, 2, 3 এগুলো রয়েছে, এগুলো থেকে আপনারা বেশি পাবেন 3। তো এইখানে কিন্তু ড্রাগ করে আপনি নিচে আসতে পারবেন, নিচে এসে আপনাদের সিম্বলগুলো এখান থেকে নিতে পারবেন। তো এখানে সিম্বল ডেসিমালে আছে, ডেসিমালে হচ্ছে এই ক্যারেক্টার স্পেস 32, আর যদি আমি এই ক্যারেক্টারটা ব্যবহার করি তাহলে তার নাম্বার হচ্ছে 53। তো যারা HTML জানেন বা HTML এ কাজ করেন তাদের জন্য এটা কোড সংকেত ব্যবহার করে আমরা এই সিম্বলগুলো ইনসার্ট করাতে পারি, হেক্সা ডেসিমালের কোড বা ডেসিমালের কোড, যদি হেক্সাতে যাই তাহলে হেক্সা, হেক্সাতে হচ্ছে 006B এই কোডটা। তো আমরা যখন ওয়েবসাইটে কাজ করি তখন সাধারণত কোডগুলো বা এই সিম্বলগুলো ইনসার্ট করার জন্য আমরা এটা ব্যবহার করো, এই সিম্বলটা নিতে পারি, সিম্বলের কোডটা সহ এখান থেকে শিখে ফেলতে পারলাম, অ্যান্ড দেন ওকে করে দিলে এটা ইনসার্ট হয়ে যাবে। ফাইন, আমি কেটে দিলাম। তো এখন হচ্ছে নাম্বারিং, নাম্বারিং অপশনটা কিন্তু আমার এখানে রয়েছে। তো আমি যদি এই নাম্বারিংয়ের আইকনে ক্লিক করি তাহলে আমার এই নাম্বারিং অপশনটা আসবে, অথবা এই বুলেটসের নাম্বার তো দুইটা একসাথেই থাকে। তো বুলেটসের নাম্বারে গেলাম, এবার নাম্বারিং গেলাম, নাম্বারিং থেকে এখন আমরা সিলেক্ট করব এই অপশনটা, 1-এর পরে ডট থাকবে অথবা A-এর পরে ব্র্যাকেট থাকবে অথবা রোমান অক্ষর 1, 2, 3,
তো এখান থেকে আমরা কত থেকে স্টার্ট করব 1 2 3 থেকে স্টার্ট করব 1 থেকে স্টার্ট করব না 5 থেকে স্টার্ট করব 5 6 7 e মানে পাঁচ নম্বরে রয়েছে v পাঁচ নম্বরে রয়েছে তো আমরা যত নাম্বার থেকে শুরু করতে চাই নাম্বারটা এখান থেকে চুজ করে দিব এবং সাইজ এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে 100% আমরা 100% রেখে দিলাম কালার এখানে আমি চুজ করে রেখেছি ব্লু কালার হলো এন্ড দেন ওকে তাহলে এগুলো 1 2 3 হয়ে গেল তো এইগুলো আমার নাম্বারস এন্ড বুলেটসের কাজ এন্ড দেন আরেকটা অপশন হচ্ছে এখানে আমার ইনটেন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ তো এটা আমার কিন্তু টেক্সট বক্সের একেবারে বাম পাশে রয়েছে যেহেতু বাম পাশে রয়েছে তাই আমার এটা আর বামে যাচ্ছে না আমি ডান দিকে যদি ইনক্রিজ করতে চাই লিস্টের নাম্বারটা আমার এই প্যারাগ্রাফটা নামের শেষের অংশে গিয়ে আমার এগুলো শুরু হবে তো আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন খাতায় এইভাবে লেখার চেষ্টা করি প্রথমে হেডলাইনটার একেবারে ডান পাশে গিয়ে আমরা এগুলো লিখি তো এখান থেকে এটা বাড়াতে পারবো এবং কমাতে পারবো অ্যান্ড দেন স্পেসিং অপশনটা শেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট তিনটা অপশন সিলেক্ট করব 3 4 5 অ্যান্ড দেন এখান থেকে স্পেসিংয়ে যাব স্পেসিংয়ে যখন আমি 2 বা 3 করে দিব 2.5 আপনারা দেখতে পাচ্ছেন 3 4 5 এর অংশটা কিন্তু অনেকটা বেড়ে গেছে আই মিন এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই বা ফাঁকা এন্টার করা নেই যেটা আপনি ব্যাক স্পেস দিলে এটা কেটে যাবে কিন্তু ব্যাক স্পেস দিলে কাটবে না কারণ আমি এখানে একটা প্যারাগ্রাফের পরে আরেকটা প্যারাগ্রাফের স্পেস 2 করে দিয়েছি তাই বেড়ে গেছে যদি আবার 1.0 করে দিই আগের অবস্থানে চলে আসবে ওকে ফাইন অ্যান্ড দেন টেক্সট ডিরেকশন আমরা যখন টেবিল ইনসার্ট করাই টেবিল ইনসার্টের মধ্যে টেক্সট ডিরেকশনটা সাধারণত খুব ভ্যালুয়েবল হয় যে আমার টেক্সটটা কোন আকৃতির হবে আমরা ইনসার্ট করতে চাই হরিজন্টাল রোটেট অল টেক্সট 90 ডিগ্রি অ্যান্ড দেন 270 ডিগ্রি অ্যান্ড দেন স্ট্যাক মানে হচ্ছে উপর থেকে নিচে একটা একটা অক্ষর করে ভেঙে এ বি সি এখানে অ্যালাইনমেন্টটা দেওয়া আছে আর এই অ্যালাইনমেন্টটা দেওয়া আছে নিচ থেকে উপরে সিরিয়াল হবে আর এটা উপর থেকে নিচের দিকে আসবে অ্যান্ড দেন মোর অপশন থেকেও কিন্তু আমরা চুজ করে নিতে পারি মোর অপশন থেকে টেক্সট বক্স টেক্সট বক্সে যখন যাবো তখন পার্টিকেল অ্যালাইন টপ দেওয়া আছে আমি যদি এটাকে মিডল দিই তাহলে মিডল থেকে শুরু হবে এই বক্সের মিডল থেকে আর যদি আমি বলি যে মিডল সেন্টার থেকে তাহলে মিডল সেন্টারে চলে যাবে তো এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং ডিজাইন করে নিতে পারবেন যে আসলে কাকে কখন কোথায় কীভাবে দিব এই অপশনগুলো আপনারা ব্যবহার করবেন তো টেক্সট বক্সের এই অপশনটা আমরা এখানে রয়েছে টেক্সট লেআউট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অ্যান্ড টেক্সট ডিরেকশন যেটা আমরা ওখান থেকে পেয়েছি অ্যান্ড অ্যালাইনমেন্ট টেক্সট এই অ্যালাইনমেন্টটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অ্যান্ড দেন অটো ফিট রিসাইজ শেপ টু ফিট টেক্সট তো এটা না দিয়ে আমি যদি স্ট্রিং টেক্সট অন ওভারফ্লো দিই তাহলে কী হবে আমি যদি এই বক্সটাকে এখন টেনে নিচের দিকে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু আমার টেক্সট বক্সের বাইরে চলে গেছে মানে স্ট্রিং প্রয়োজনে সে চিকন হয়ে যাবে কিন্তু তারপরে টেক্সটটা ছোটো হবে না অ্যান্ড দেন রিসাইজ শেপ যদি দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টের সাইজ কিন্তু ঠিকই আছে কিন্তু বাইরে চলে গেছে অ্যান্ড দেন ডোন্ট অটো ফিট যদি দিই তাহলে অটোমেটিক্যালি সে ফিট থাকবে না মাস্ট বি আমাদেরকে রিসাইজ শেপ টু ফিট টেক্সট এটা সিলেক্ট করে রাখতে হবে অ্যান্ড দেন ইন্টারনাল মার্জিন ভিতর্গত মার্জিন কতটুকু দিব লেফটে যদি বাড়াতে চাই তাহলে বেড়ে যাবে কমাতে চাই তাহলে কমে যাবে তো এই অপশনগুলো আপনারা আশা করি নিজেরা নিজেরা বুঝে নিতে পারবেন অ্যান্ড দেন কলাম অপশন থেকে আমি দেখেছিলাম আপনারা এখান থেকে আমরা কলাম অপশনটা কীভাবে ইউজ করি অ্যান্ড দেন এইখানে রয়েছে টেক্সট ফিল তো এই অপশনগুলো আপনারা যদি জাস্ট আপনাদের কাজের সুবিধার্থে একটু সময় নষ্ট করে এগুলো দেখেন আমি আশা করি আপনারা এগুলো বুঝে নিতে পারবেন এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে 2 গ্রেডিয়েন্ট 3 গ্রেডিয়েন্ট তো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে আপনি 3টা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন তো এখানে আরেকটা প্লাস দিয়ে দিলাম প্লাস চলে আসছে যদি এটাকে মাইনাস করতে চাই তাহলে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে ডিলিট করে দিব যদি এখানে আরেকটা নিতে চাই জাস্ট ক্লিক করবো প্লাস হয়ে যাবে আরেকটা ক্লিক করবো আরেকটা প্লাস হবে ডিলিট করবো ডিলিট হয়ে যাবে তো এইটার কালারটা চেঞ্জ করতে চাইলে আমরা জাস্ট এইটা সিলেক্ট রেখে আমরা এখানে কালার চুজ করবো কালার চুজ করে এখান থেকে আমরা ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক হয়ে গেল তো টেক্সটের কালার যদি একটু ডিজাইন করা থাকে তাহলে আমি আগে ওই কথাটা বলেছি যে পাওয়ার পয়েন্টে কিন্তু দেখতে একটু গর্জিয়াস মনে হয় তো এই অপশনগুলো আপনারা আপনাদের টেক্সটে ব্যবহার করার চেষ্টা করবেন এবং ব্যবহার করবেন অ্যান্ড শ্যাডো ট্রান্সপারেন্সি বাড়াইয়ে দিবেন কমাই দিবেন এই অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন দেখতে কিন্তু লেখাটা খুব মার্জিত মনে হয় দেখতে সুন্দর হয় ওকে তো এই ছিল আমার টেক্সট ইফেক্টের কাজ একটা টেক্সটে আমরা কত ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি রিফ্লেকশন গ্লো অ্যান্ড সফটনেস অ্যান্ড 3D ফরম্যাট যদি 3D ফরম্যাট থেকে আমরা এটা চুজ করি তো যেহেতু এখানে ছোটোখাটো লেখা তাই এই ফরম্যাটটা ভালোভাবে দেখা যাচ্ছে না এখানে
ইফেক্টটা এখানে চলে আসছে, দেখতে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো এটা যদি বড় টেক্সটের ক্ষেত্রে হতো তাহলে দেখতে একটু সুন্দর দেখা যেত। ওকে, আমি টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দেখি, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আই মিন আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমি এটা তো ইফেক্টের জন্য ব্যবহার করতেছি না, দেখতে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আর কি। তো আমি কন্ট্রোল জ্যাট ইউজ করলাম, আবার আগের অবস্থানে চলে আসলাম। তো কন্ট্রোল জ্যাট ইউজ না করে আমি কী করতে পারি, জাস্ট সিলেক্ট করে ফরম্যাট টেক্সট সিলেক্ট করতে পারি, তাহলে আমার আগের একেবারে প্রথমের অবস্থা চলে আসতে পারি। তো এইটাতে আমি বলছিলাম ইফেক্টটা ব্যবহার করব। ইফেক্টটা ব্যবহার করার জন্য ফার্স্টলি আমি এটাকে দ্যাট ইজ ওকে অ্যান্ড সেন্টার, তো এটাকে আমি এক পাশ করে নিলাম। এক পাশ করে নিয়ে আমি টেক্সট ডিরেকশনে যাবো, অ্যান্ড এইখান থেকে মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে আমরা দেখবো এইখানে কী কী ইফেক্টে ব্যবহার করতে পারি। তো রিফ্লেকশন যদি ব্যবহার করি তাহলে রিফ্লেক্ট হবে। আই মিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে একটা শ্যাডো উল্টিয়ে নিচে চলে গেছে। তো কতটুকু পরিমাণ যাবে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, কতটুকু পরিমাণ যাবে পুরো টেক্সট বক্সটা কিন্তু সিলেক্ট রাখতে হবে এগুলো কাজ করতে গেলে। ট্রান্সপারেন্সি কতটুকু নিচে যাবে, কতটুকু ব্লার হবে, তো এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। রিফ্লেকশন অ্যান্ড দেন শ্যাডো। তো শ্যাডো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, জাস্ট ওয়াও। তো এই অপশনটা, আই মিন টেক্সট ইফেক্ট অপশনটা বারবারই বলতেছি, আপনারা কিন্তু আপনাদের ফন্ট এবং আপনাদের যা লিখতে চাচ্ছেন, যা প্রেজেন্ট করতে চাচ্ছেন সেইগুলোর সাথে মানানসই করে এখান থেকে এগুলোকে সেট আপ করে নেবেন। থ্রি ডি ফর্মেট তো রয়েছে আর থ্রি ডি রোটেশনও রয়েছে, তো এগুলো জাস্ট ক্লিক করে করে আপনারা দেখে নিতে পারবেন। ওয়াও, ওকে নান। যদি আমরা কী করি যে আমরা আগের ফর্মেটে চলে যেতে চাই, জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ফর্মেটে ক্লিক করব, তাহলে আগের অবস্থানে চলে আসবে। ওকে অ্যান্ড দেন টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন টেক্সট ডিরেকশনের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছিলাম টেক্সট অ্যালাইনটা। টেক্সট অ্যালাইন অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিরেকশন, তো এটা বুঝতে পারলাম, এখন আমরা দেখব। তো পরবর্তী অপশন হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্ট। কনভার্ট টু স্মার্ট আর্টে যাওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট চারটা অংশ কপি করে নিব, কপি করে বাহিরে আরেকটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এই চারটা অংশকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট আর্ট। এখানে কিন্তু আমার দেওয়া ছিল এ বি সি ডি বুলেটস, আই মিন নাম্বারিং দেওয়া ছিল, এইগুলোকে আমি জাস্ট স্মার্ট আর্টে কনভার্ট করব। সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা স্মার্ট আর্ট সিলেক্ট করে দেবো, দেখতে সুন্দর দেখা যাবে। যখন আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব তখন যদি 1, 2, 3 সিরিয়াল কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এই স্মার্ট আর্টগুলো ব্যবহার করব। এখান থেকে আমরা এই হোমের একটা সিম্বল ব্যবহার করতে পারবো, ইনসার্টের সিম্বল ব্যবহার করতে পারবো, আই মিন ইমেজ ব্যবহার করতে পারবো ডিজাইনের ট্রানজ্যাকশনের। তো এইটা যদি আমার পরিবর্তন করার প্রয়োজন হয় বা চেঞ্জ করার প্রয়োজন হয় আমি জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের আরও একটা ট্যাব এখানে ওপেন হয়ে যাবে, এখানে ভিউ পর্যন্ত আসে। যখন এটা সিলেক্ট করলাম ডিজাইন অ্যান্ড ফরম্যাট পর্যন্ত দুইটা চলে আসছে। তো ডিজাইনে যাব, ডিজাইন থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করব, ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো, অথবা মোর লেয়ার্সে যাব, মোর লেয়ার্স থেকে এখানে অল লিস্ট প্রসেস সাইকেল এগুলো দেখে দেখে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা পছন্দ করে নিতে পারবো। তো আমি ম্যাট্রিক্স নিলাম, দেখতে একটু ব্যতিক্রম হলো। আবার থ্রি ডি ইউজ করার জন্য এইখানে ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে থ্রি ডি ব্যবহার করতে পারবো। তো রিসেট গ্রাফিক্স অ্যান্ড দেন কনভার্ট, একটা থেকে আরেকটাতে পরিবর্তন করার জন্য এটা আমরা ব্যবহার করবো। কনভার্ট টু টেক্সট, কনভার্ট টু শেপস, কনভার্ট টু টেক্সটে যদি যাই আমরা টেক্সটে কনভার্ট হয়ে যাবে, তো টেক্সটে চলে আসলো। অ্যাগেন আমি এটাকে যদি আবার স্মার্ট আর্টে পরিবর্তন করতে চাই তাহলে স্মার্ট আর্ট সিলেক্ট করে দিব, স্মার্ট আর্ট হয়ে গেলো। তো আমি যদি কনভার্ট টু স্মার্ট, কনভার্ট টু শেপ তাহলে এটা শেপে পরিবর্তন হয়ে যাবে। ওয়াও, তো এই ছিল আমাদের হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের কাজ। তো এই কাজটা আমরা বলছিলাম আর অন্য কোথাও থেকে আমরা ব্যবহার করতে পারি। তো যখন আমরা কোনো একটা টেক্সট বক্স বা টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তো আমরা এখানে কতগুলো অপশন আরও ভিন্ন অপশন দেখতে পাবো। কনভার্ট টু স্মার্ট আর্ট, নাম্বারিং, বুলেটস, প্যারাগ্রাফ এগুলো কিন্তু আমরা উপর থেকে দেখেছি, বাট এখানে কিন্তু সিনোনিমস একটা অর্থ রয়েছে। আমি রিবন সিলেক্ট করেছি, ব্যান্ড, টাই, ট্রাইমিং, ডেকোরেশন, ট্যাব, স্ট্রিপ, অর্থাৎ যে অংশটাতে আমি সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক করবো তার প্রতি শব্দ আমরা এখানে দেখতে পাবো। অ্যান্ড দেন ফরম্যাট টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্টটা ফরম্যাট করার জন্য আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কীভাবে এখান থেকে এগুলো ফরম্যাট করে নেবেন, বলছিলাম যে প্রত্যেকটা একটু ভালো করে দেখে নেবেন। অ্যান্ড দেন অ্যাগেইন আরও একটা অপশন রয়েছে ফরম্যাট শেপ, তো শেপের কালার, ওয়াও,
টেক্সটের মতো করে এখানে শেপের কালারটা আপনারা একটু দেখে নেবেন, শেপটাও করে নিতে পারবেন। আশা করি এখান থেকে একটা একটা জাস্ট আপনারা প্র্যাকটিস করে নেবেন আগে কাজ করার পূর্বে, তাহলে এগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন, একেবারে সিম্পলি কাজ। সো আশা করি ভিডিওটিতে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওতে আপনি আরও অনেক কিছু শিখবেন আমি আশা করি। আর সেজন্য আমিও আশা করি আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী টিউটোরিয়ালটি নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যান এবং আমার একটু সাপোর্ট হয়। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।